نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. তন্দা গতকালকে সকালে মাইক অফ করবো। আমরা গতকালকে পড়ছিলাম মুরাক্কাব। মুরাক্কাব অর্থাৎ বাক্য গঠন। বাক্য গঠনের সময় হরফ গুলোর আকৃতি কেমন হয়, কোন হরফের আকৃতি কখন কেমন থাকে, কোন হরফ কত রকমের লেখা যায়, আলহামদুলিল্লাহ আমরা ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং আপনাদেরকে সবক দেওয়া হয়েছিল। আমি মোটামুটি পড়াইছি, প্রায় 13 পৃষ্ঠার মতো পড়াইছি, 3 পৃষ্ঠার মধ্যে। এরপর আপনাদেরকে বাকিগুলা সবগুলো আপনাদেরকে দেখে আসার জন্য বলা হয়েছিল। আশা করি সকলেই দেখছেন। যারা যারা শুনতে চান তারা হাত উঠাতে পারেন, তাহলে আমি একজন একজন করে জিজ্ঞেস করব। এগুলা সবাই পারবেন, শুধু হরফগুলা হরফগুলা চিনতে পারেন কিনা শুধু ওগুলো দেখা হবে। উপরে পৃষ্ঠাগুলোর মধ্যে সবগুলো দেওয়া আছে, উপরে গুলোর মধ্যে যে দেওয়া আছে আমরা ওগুলো আপনাদের থেকে নিব না, যেগুলোর মধ্যে কিছু দেওয়া নেই, নিচে হরফগুলো দেওয়া নেই, শুধু ওগুলো থেকে শুরু করবো আমরা ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আব্দুল মুতালেব ভাই। হ্যাঁ, আব্দুল মুতালেব ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এখান থেকে নুন মিম, এখান থেকে বলেন। নুন মিম হ্যাঁ, তা মিম তা মিম জিম ইয়া জিম নেই, এটা পা বা ইয়া। বা ইয়া হ্যাঁ, ইয়া নাম ইয়া লাম না, এখানে ইয়া ইয়া, প্রথমটা ইয়া, পরেরটাও ইয়া। হ্যাঁ, ইয়া ইয়া। ইয়া ইয়া হ্যাঁ, নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বা নাম তা নুন নাম ওকে, তারপরে বা ইয়া লাম ইয়া তা লাম সা সিন লাম না, দুটোই সা সা সালাম, সা সালাম। হ্যাঁ, সরি সরি নুন বা নুন বা ডবল নুন ডবল নুন নয়, বা নুন নুন বলবেন। হ্যাঁ, বা নুন নুন। বা নুন নুন হ্যাঁ, তা ইয়া নুন ইয়া তা নুন সা তা নুন জিম হা হা হ হা সা হ বা জিম তা তা হা তা ইয়া বা বা না, ইয়া বা না, ইয়া জিম্বা, ইয়া তারপরে জিম তারপরে বা। হ্যাঁ, ইয়া জিম্বা। ইয়া জিম বা হুম, তারপরে বা হ তা হুম, হা তা হা বা ক বাতা। হ্যাঁ, বাতা। ইয়া হা হুম, তা এটাও হা, তা ত এটা হা এটা হচ্ছে কি, এ হাটা এ হা লেখা যাবে এভাবে লেখা যায়। হ্যাঁ, উপরে হাটা যেটা দেখতেছেন এটা এভাবে লেখা যায়, তা হা। হ্যাঁ, নুন তা এটা তা, উপরে তা যেটা গোলতা দেখতেছেন গোলতাটা এভাবে লেখা যায়। হ্যাঁ, নুন তা, ঠিক আছে। তা নুন তা হা ইয়া হা বা বা হা লাম আলিফ বা লাম হা আলিফ। আলিফ হুম, তারপর হচ্ছে হ্যালো বা হা মিম হুম, তারপর ধরে এখানে কি, এটা হা। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল হা করেন। বলি বলি হ্যাঁ, 1 মিনিট, এই হা, উপর হা যেটা দেখতেছেন গোল হা, গোল হাটা হুবহু এভাবে লেখা যায়। তাহলে হাটা আমরা একই হা,
হা যেটা ভুল ঠিক আছে, দেখতেছেন এটা এভাবেও লেখা যায়, এভাবে লেখার কারণে এখানেও, এখানে মূলত হাটা এভাবে লেখার কারণে এখানে ইয়ার পরে এভাবে হয়ে গেছে, তারপরে এখানেও বার পরে এভাবে লেখা হয়েছে, এখানেও একই সিস্টেম লেখা হয়েছে এটাই। হ্যাঁ ডাল, রাল, জিম, লাম, জিম না ডাল দাল, এটা হ্যাঁ জিম দাল, ডাল, ফ রাল, র রা, হ্যাঁ 1 মিনিট। আমরা আগে র পড়ছি কেমন, অনেকে এটা চিনবেন না, আমরা আগে পড়ছি রজা, হ্যাঁ আমরা আগে পড়ছি র জা, তবে একই রজা এইভাবে লেখা যায়, এটা কি রজা, তাহলে একই রজা দুই সিস্টেমে লেখা যায়, এখানে এটা দেখাইছে, হ্যাঁ র জা, জিম, ডাল, এটা এটা র, এটাই প্রথমটা রটা জিমের সাথে মিলে না এসেছে, র উপরে পড়তাম, জিম র, উপরে পড়তাম, তারপর জিম, র, হ, রা, ওকে ধন্যবাদ, র, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আমি আরেক ভাইকে জিজ্ঞেস করবো। এরপর হচ্ছে MD সজীব ভাই, হ্যাঁ MD সজীব ভাই আপনার মাইকটা অন করে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হ্যাঁ এখান থেকে র থেকে ড্র যা যা, যা একটু মজবুত করে যা, যা ইয়া ড্র তা নুন তা যা, তা তা যা, তা সিন শিন সিন লাম সা লাম তা নয় এটা শিন, সদ শিন সিনের উপর 3 নক্তা দিলে এটা কি শিন, শিন লাম, লাম সদ দদ ত জ সদ বা এবার থেমে ত থেমে না, যে দুটা একসাথে দেখলে বলে থেমে থেমে বলবেন না, এগুলো একসাথে সদ বা, হ্যাঁ দদ বা দ বা দদ আলিফ দদ আলিফ আইন না এটা কি আইন দদালিফ, দদালিফ হচ্ছে উপরেরটা, উপরেরটা হচ্ছে দদালিফ, নিচেরটা কি জ আলিফ, তর উপরে 1 নক্তা দিলে জ, জ আলিফ, আইন গইন হামজা 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 নুন না এটা হামজা না, আচ্ছা জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই, হামজা হচ্ছে কোনটা, হ্যাঁ হামজা হচ্ছে আমি প্রথম দিন বলছিলাম, 1 মিনিট, হ্যাঁ হামজা বলছিলাম আমরা, এটা এটা হচ্ছে হামজা, আর এটা হচ্ছে কি আইন, কিন্তু আইন যখন অন্য হরফের সাথে মিলে আসবে আইনের নিচের অংশটা পড়ে যাবে, নিচের অংশটা পড়ে গেলে আইনটা কি দেখা যায়, হামজার মতো দেখা যায়, যেমন আইন লাম, তাহলে এখানে হামজার মতো দেখা যাচ্ছে, কিন্তু হামজা না, এটা কি আইনের মাথা, হ্যাঁ তাহলে এখানে কি হবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে এটা কি আইন আজা, হ্যাঁ জি বলেন, হ্যাঁ আইন জা, আইন গইন দাল র এটা র, গইন র সদ মিম সদ আইন, হ্যাঁ এটা কি সদ আইন, আইন এক মিনিট দেখেন খেয়াল করেন, আমরা আইনটা বুঝছি এমন, কিন্তু আইনটা যখন মিলে আসবে অর্থাৎ অন্য একটা হরফের পরে আসবে তখন আইনটা হয়ে যাবে এমন, নিচে দেখেন আইনের মাথাটা গোল হয়ে যাবে, আইনের মাথাটা কি হয়ে যাবে, তেমন এইভাবে হয়ে যাবে, গোল হয়ে যায় গোল হয়ে যাবে, তাহলে এখানে এটা কি হবে সদ আইন, হ্যাঁ সদ আইন, দদ গইন দা হা হা না এটা দাল আইন, আইন আইনের মাথাটাই, বা আইন দাল, দাল বা আইন দাল, হ্যাঁ জাল তা গইন জাল, তা গইন জাল ওকে আপনাকে ধন্যবাদ, আমি আরেক ভাইকে জিজ্ঞেস করি, এম বিশ্বজিৎ ভাই জাল আপনাকে ধন্যবাদ, ঠিক আছে আপনাকে ধন্যবাদ, আমি আরেক ভাইকে জিজ্ঞেস করি, এরপর আছে
মোহাম্মদ ইব্রাহিম শরীফ ভাই, মোহাম্মদ ইমাম শরীফ ভাই। হ্যাঁ মোহাম্মদ ইমাম শরীফ ভাই আপনার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ এখান থেকে এগুলো পারবেন না, আমি বলে দিই। আমরা করছি এগুলো একটু ক্লিয়ার করি, এগুলো অনেকে পারবেন না, সবাই খেয়াল করেন। আমরা পড়ছিলাম কি, আলিফ পড়ছি, দুটো জিনিস পড়ছিলাম সর্বপ্রথম। একটা হচ্ছে কি আলিফ, আর একটা হচ্ছে হামজা। তো আমি বলছিলাম কি আলিফের মধ্যে যখন জবরজের পেশ হবে, জবরজের পেশ আমরা পড়বো আজকে, আলিফের মধ্যে যখন জবরজের পেশ হবে আলিফটা হামজার উচ্চারণ হবে, দুটোটা উচ্চারণ মোটামুটি প্রায় জায়গায় সেম। তো কথা এটা না, কথা হলো যে হামজাটা শুধু আমরা দেখছি হামজা চিনছি এমন, তবে হামজাটা সবসময় এভাবে থাকে না। হামজাটা কখনো ওয়ার উপর আসে, হামজাটা কখনো, হামজাটা কখনো আলিফের উপর আসে, হামজাটা কখনো ইয়ার উপরও আসে, ইয়ার নিচেও আসে। তাহলে হামজাটা কখনো আলিফের আলিফের আকৃতিতে আসে, হামজাটা কখনো ওয়াওর আকৃতিতে আসে, হামজা কখনো ইয়ার আকৃতিতে আসে। তাহলে আমরা তিনটা চিনে ফেলবো, যে যে আকৃতিতে আসুক, ওয়াওর উপর আসুক, আলিফের উপর আসুক, ইয়ার উপর আসুক, ওটা হামজায় হবে। ওয়াও আর ওয়াও উচ্চারণ হবে না, ইয়া উচ্চারণ হবে না, যেটার উপর হামজা আসবে ওটা ওই হরফটাকে হামজা দখল করে ফেলবে, তখন এটা হামজার উচ্চারণ হবে। এখানে এটাই লেখা হয়েছে, নিচে কি লেখা আছে, হামজা বসেকলে আলিফ, অর্থাৎ হামজা আলিফের আলিফ আকৃতিতে, হামজা বসেকলে ওয়াও, হামজা ওয়াও আকৃতিতে, হামজা বসেকলে ইয়া, হামজা ইয়ার আকৃতিতে। হ্যাঁ এই জিনিসটা আমরা কোরআন শরীফ অনেকবার পাবো। ঠিক আছে সামনে নুন পা, এটা পা। হ্যাঁ পা, এরপরে কফ, এটা কি কফ, সাউন্ড একটু প্রবলেম হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা মোহাম্মদ সাকবাত হোসেন ভাই। হ্যাঁ সাকবাত হোসেন ভাই আপনি বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ বলেন, আপনার বাবু থেকে বলেন। ওয়াও কফ, ওয়াও হা, ওয়াও হা, কফ লাম, কফ হা লাম, অফালাম, হ্যাঁ ইয়া হা, ইয়া ফা, মিম মিম, হা মিমটা, মিম, হ্যাঁ মিমটা ইয়া। দুই সিস্টেমে লেখা যাচ্ছে, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে উল্টা সিস্টেমে, তাহলে মিমটা দুই সিস্টেমে লেখা যায়, এটা খেয়াল করে খেয়াল রাখবেন। হ্যাঁ তারপরে হা মিম লাম মিম, হা মিম লাম মিম, তারপরে পরে লাগাটা একটু উপরে উঠাইতে হবে, একটু উঠাইতে হবে, দেখা যাইতেছে, একটু উঠাইতে হবে পৃষ্ঠা। ওখানে তো হয়েছে, হ্যাঁ তা মিম, এটা তো লেখা লেখাটা চলে আসলো, আবার নিচে লেখা আছে হ্যাঁ তামিম, ঠিক তা আছে মিম তা। আচ্ছা সমস্যা নেই, বলি দেবেন তামিম তা। আচ্ছা ঠিক আছে, এতটুকু ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ যারা বলছেন, তামিম, হ্যাঁ তামিম তা। ওকে ধন্যবাদ। ঠিক আছে মোটামুটি সকলে দেখে এসছেন বা পড়ে এসছেন বুঝা যাচ্ছে, ধন্যবাদ সকলকে। এরপর আমরা সামনে আগাবো, এটা কঠিন না, তারপর আমি সবাই থেকে নিচে যাতে করে আপনারা চিনেন কিনা জিনিসটা আসলে বোঝার জন্য সবাই থেকে নেওয়া হয়েছে, এটা কঠিন পড়া না। একটা প্রশ্ন আছে আমার, জি এই জি জায়গাটা আমি ক্লিয়ার বুঝে নেই, এই যে ওয়াও আলিফ আর ইয়ার যে জিনিসটা বললেন, এটা আমি একটু বুঝে নেই, শোনা যায় নাই কেমন, এটা এটাই বলা হয়েছে আর কি, ওয়াও মানে ইয়ার উপর ওয়া, হামজা বলতেছি হামজা আমি আলিফের আপনার, উপর হ্যাঁ হামজা, আপনার মাইকটা অফ রাখেন, ওয়ার আমি উপর বলি, হামজা, ইয়ার উপর হামজা, হলে এটাকে হামজা উচ্চারণ করতে হবে, আমি বলি খেয়াল করেন, এটাকে হামজা উচ্চারণ করতে হবে নাকি? হ্যাঁ হামজাটা কখনো আলিফের উপর আসে, কখনো ওয়াওর উপর আসে, কখনো ইয়ার উপর আসে, যেটার উপরে আসুক ওইটা হামজার উচ্চারণ হবে, হামজা যে হরফের উপরে আসুক সমস্যা নেই, ওই হরফ উচ্চারণ হবে না, উচ্চারণ হবে কি হামজা, এটা সহজ বিষয়, হামজাটা আলিফের উপরে আসতে পারে, ওয়ার উপরে আসতে পারে, ইয়ার উপরে আসতে পারে, ইয়ার নিচেও আসতে পারে, যেখানে আসুক এটা হামজা উচ্চারণ হবে, এটাই সহজ কথা, কঠিন কিছু নেই। এরপর আমরা আসবো নতুন কিছু হরফ, এমন কিছু হরফ পড়বো বা এমন কিছু আয়াত কোরআন শরীফের যে আয়াত গুলা কোনো অর্থ নেই, অর্থ নেই বলতে যে আয়াত গুলোর অর্থ কেউ জানেন না, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী এই আয়াত গুলোর অর্থ আল্লাহ এবং
আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ জানেন না। অর্থাৎ এগুলা আশেক, অর্থাৎ আশেক মাসুকের মধ্যখানে কিছু বাক্য থাকে যে বাক্যগুলা সাধারণ মানুষ পড়লেও বুঝতে পারে না। তদ্রূপ এরকম এই আয়াত, এমন কিছু আয়াত পড়বো আজকে যে আয়াতগুলা, যে হরফ গুলা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ উম্মতকে জানানো হয়নি, এবং এগুলা জানানোর ক্ষেত্রে উম্মতের কোনো ভালাই বা উপকারও নেই, যে উম্মত না জানলে বা উম্মত জানলে উম্মতের উপকার হবে এমন কোনো ভালাই ছিল না যার কারণে উম্মতকে জানানো হয়নি। এগুলো হচ্ছে আশিক মাসুকের মধ্যখানে বাক্য। তবে হ্যাঁ, আমরা এগুলোর উপরে ইমান আনতে হবে এবং আমরা এগুলাকে কোরআনে কারিমের আয়াত এটা মেনে আমরা এগুলা পড়ে যাব। এগুলোর অর্থ আমাদের জানার দরকার নেই, এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যখানে সীমাবদ্ধ, এগুলোর অর্থ কাউকে জানানো হয়নি। আর এগুলো জানার ক্ষেত্রে উম্মতের কোনো ভালাই নেই বা কোনো উপকার নেই। এই হরফ গুলাকে কি বলে? হরফে মুকাত্তাআত। আমি মুকাত্তাআত লিখে দিই, হরফ গুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাআত। আচ্ছা ঠিক আছে, হরফ গুলোর নাম হচ্ছে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাআত। অর্থাৎ এগুলার কোনো অর্থ নেই, এগুলো অর্থ থেকে বাহিরে। এই হরফগুলো আমরা চিনবো, এগুলো কোরআন কারিমের মধ্যে কয়েকটা বেশি নেই, বিভিন্ন সুরার শুরুতে আছে হরফগুলা। যেমন সুরা বাকারা শুরুতে কি আছে? আলিফ লাম মিম। সুরা ইয়াসিনের শুরুতে কি আছে? ইয়াসিন। তো আলিফ লাম মিম শব্দ যেটা আছে, ইয়াসিনের শুরুতে ইয়াসিন যেটা আছে, এগুলোর কি নেই? কোন অর্থ উম্মতরা জানে না বা উম্মতকে জানানো হয়নি। তবে এগুলোও কোরআন কারিমের আয়াত। এগুলো পড়ার নিয়ম কি, এগুলো কিভাবে পড়বো ওটা জানবো আমরা। ওগুলা পড়ার নিয়ম হলো ওগুলো যেভাবে আছে এভাবে পড়তে হবে, অর্থাৎ হরফ গুলার উপর কোনো জবর জেদ পেশ তো আসে না, এই কারণে এগুলো যেভাবে আলিফ আলিফে পড়বো, লাম লামে পড়বো, মিম মিমে পড়বো। তবে হ্যাঁ, এগুলোর উপর একটা চিহ্ন দেখতেছেন, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা সামনে ইনশাল্লাহ পড়বো মত গুণা নিয়ে আলোচনা করবো, আপনারা আরবি ভাষার মধ্যে দুইটা জিনিস দেখবেন। আচ্ছা, জিনিসটা আমি একটু স্পষ্ট করে বুঝাই দিই। আমরা যখন কোরআনে কারিম তেলাওয়াত করবো বা সামনে পড়বো, দুইটা জিনিস আমরা আলোচনা করবো। একটা হচ্ছে মত, মত একটা জিনিস হচ্ছে মত, আর দ্বিতীয়টা হচ্ছে গুণা। দ্বিতীয়টা হলো কি? গুণা। মত মানে হলো টেনে পড়া, আর গুণা মানে হলো নাকের মধ্যে ধরে রেখে পড়া। মদের উদাহরণ দিলে কেমন দেওয়া হবে? যেমন আমরা কি পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। দটা অনেক একটু টানা হয় না, যে টানা হয় টানা এটাকে কি বলে? মদ বলে। অর্থাৎ টেনে পড়াকে মদ বলে। আর গুণা কাকে বলে? যেমন আমরা সুরা কাউসারের মধ্যে কি পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার। একটু নাকের মধ্যে ধরে পড়ছি, নাকের মধ্যে ধরে পড়াকে গুণা বলে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে মদ, একটা হচ্ছে গুণা। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা হবে। মদেরও অনেক প্রকার আছে, গুণারও অনেক প্রকার আছে। কোথায় মদ করতে হবে, কোথায় গুণা করতে হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আজকে শুধু এটা মনে রাখেন কি, দুটো জিনিস আমরা সামনে পড়বো, একটা হচ্ছে মদ, একটা হচ্ছে গুণা। মদ মানে হলো টেনে পড়া, গুণা মানে হলো নাকের মধ্যে ধরে রেখে কিছুক্ষণ নাকের মধ্যে ধরে রেখে পড়া। তাহলে এখন আসি, মত কয় প্রকার? মত 3 প্রকার। একটা হচ্ছে 1 আলিফ মত, একটা হচ্ছে 3 আলিফ মত, একটা হচ্ছে 4 আলিফ মত। 1 আলিফ, সরি, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ। তাহলে মত, সরি, 2 আলিফ না, 3 আলিফ, যেটা হয়ে গেছে আমার, 1 আলিফ নাই, 1 আলিফ আছে আর 2 আলিফ নাই, 3 আলিফ আছে, 4 আলিফ আছে। মত তাহলে 3 প্রকার, 3 আলিফ, 4 আলিফ। মত 3 প্রকার মত আছে, একটা হচ্ছে 1 আলিফ, একটা হচ্ছে 3 আলিফ, একটা হচ্ছে 4 আলিফ। আমি এগুলো বুঝে দিচ্ছি। 1 আলিফ মানে হলো হালকা টেনে পড়া, যেমন আমরা বলি সিরাতাল্লাযিনা, সিরা র একটু টান হয়েছে না, সিরা সিরাতাল্লাযিনা, সিরা একটু টান হয়েছে, হালকা হালকা যেটা টানা হয়েছে এটাকে কি বলে? 1 আলিফ, মানে হালকা টানা হয়েছে 1 আলিফ পরিমাণ। একবার আলিফ বললে কতক্ষণ সময় লাগে? যতক্ষণ যতটুকু সময় লাগে ততটুকুই কি টানা হবে, ওটাকে বলে 1 আলিফ মত, মানে 1 আলিফ পরিমাণ, হালকা পরিমাণ টানা। স্বাভাবিক থেকে হালকা টেনে পড়াকে বলা হয় 1 আলিফ মত। এরপরে এরপর আসে 4 আলিফ মত, 3 আলিফ মত পরে বুঝাই। এরপর আসে 4 আলিফ মত, 4 আলিফ মত মানে, যে 3 আলিফ মত বুঝে, 3 আলিফ মত মানে হলো স্বাভাবিক থেকে আর একটু, মানে 1 আলিফ মত থেকে আর একটু বেশি পড়া। যেমন
ওয়ালাম দল, এরপরে কি আছে, লিন, লিন, লাস্টে লিনটা একটু টেনে পড়া হয়, স্বাভাবিক থেকে হালকা একটু বেশি টেনে পড়া হয়। ওয়ালাদ দ, এরপরে কি আছে, লিন, লিনটা হালকা টেনে যেটা পড়া হয় এটা কি, বা আর রহমান রহিম, হেইম যেটা আছে ওটা হচ্ছে তিন আলিফ, মানে হালকা টেনে পড়া। এরপর আছে ওয়ালাদ দ, লিন, দ একটু বেশি টানা হয়, ওটাকে কি বলা হয়, চার আলিফ মত বলা হয়। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম, এক আলিফ মত, তিন আলিফ মত, চার আলিফ মত। এক আলিফ মত মানে স্বাভাবিক থেকে হালকা টেনে পড়া, যেমন আলহামদুলিল্লাহি লিল্লাহি, লা একটু টানা হয়েছে, এটাকে বলা কি, এক আলিফ। তো এক আলিফ থেকে হালকা বেশি টেনে পড়াকে কি বলে, তিন আলিফ মত, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন, মিন একটু টেনে পড়া হয়েছে, এটাকে তিন আলিফ। এর থেকে তিন আলিফ থেকে একটু বেশি টেনে পড়াকে চার আলিফ পড়ে, যেমন আমরা ওয়ালাদ লম্বা টান দেওয়া হয়, ইমান সাহেবরা যখন পরে আপনারা খেয়াল করেন একটু লম্বা টান দেয়, কারণ এটা চার আলিফ। তাহলে সকলের কাছে ক্লিয়ার, এক আলিফ মত আর তিন আলিফ মত, চার আলিফ মত, তাহলে মত তিন প্রকার। তবে আমরা তিন আলিফ মত আর চার আলিফ মতের জন্য কোরআনে কারিমের মধ্যে কিছু চিহ্ন চিহ্ন তৈরি করা হয়েছে, অর্থাৎ কোরআনে কারিমের আরবি ভাষার মধ্যে চিহ্নগুলো নাই, কিন্তু কোরআনে কারিমের ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে যারা আরবের দেশের বাহিরে যারা আরবি পারেন না, তাদের জন্য কোথায় তিন আলিফ হবে, কোথায় এক চার আলিফ হবে, ওগুলো বোঝার জন্য কোরআনে কারিমের মধ্যে কিছু চিহ্ন ঠিক করা হয়েছে, তিন আলিফ মদের জন্য আর চার আলিফ মদের জন্য। এক আলিফ মদের জন্য চিহ্ন ঠিক করা হয়নি, এক আলিফ মদ গুলো আমরা মানে খুবই সুন্দরভাবে শিখবো, ম্যানুয়ালি শিখবো, সমস্যা নেই। এক আলিফ মদটা, এক আলিফ মদ নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটু, এক আলিফ মদটা একটু বুঝার বিষয় আছে। তবে তিন আলিফ মদ আর চার আলিফ মদ গুলো আমরা বুঝবো না, আমরা সরাসরি চিহ্ন দেখে পড়ে ফেলবো। চার আলিফ মদের একটা চিহ্ন আছে, এটা চার আলিফ মদের চিহ্নটা হচ্ছে এমন, আর তিন আলিফ মদের চিহ্ন হচ্ছে এমন, এটা হচ্ছে তিন আলিফ, তিন, আর এটা হচ্ছে চার আলিফ। তাহলে দুটো চিহ্ন পাইলাম, একটা হচ্ছে এক আলিফ তিন আলিফ মদের চিহ্ন, তিন আলিফ মদের চিহ্নটা হচ্ছে এমন, আর চার আলিফ মদের চিহ্নটা হচ্ছে সোজা হালকা মাথাটা পাকা। তিন আলিফ মদের চিহ্নটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে, আর চার আলিফ মদের চিহ্নটা হচ্ছে সোজা মাথাটা হালকা পাকা। তো তিন আলিফ মদ চিহ্ন যে হরফের উপর তিন আলিফ মদের চিহ্ন দেখবো, ওই হরফটা তিন আলিফ টানবো, আর যে হরফের উপর চার আলিফ মদের চিহ্ন দেখবো ওই হরফটা চার আলিফ টানবো। আমরা এখান থেকে দেখলে আর একটু বুঝে আসবে, এই পৃষ্ঠার মধ্যে দেখেন, পৃষ্ঠাটার মধ্যে খেয়াল করেন, আলিফ লাম মিম আয়াত, প্রথম আয়াত, প্রথম আয়াত, এখানে লামের উপর একটা চিহ্ন আছে, মিমের উপর চিহ্ন আছে, তো দ্রুপ পরের আয়াতের মধ্যেও লাম মিম সদ এগুলোর উপর একটা চিহ্ন আছে, এগুলো সবগুলো হচ্ছে চার আলিফ মদের চিহ্ন। তিন আলিফ মদের চিহ্ন এই পৃষ্ঠার মধ্যে নাই, আমরা তিন আলিফ মদের চিহ্ন সামনে দেখবো, সমস্যা নেই। আমরা আজকে শুধু আমাদের আজকে প্রয়োজন শুধু চার আলিফ মদটা, চার আলিফ মদটা আজকে আমরা চিনে নিলাম। তাহলে আমরা কি বুঝলাম, লামের উপর মিমের উপর চিহ্ন যেগুলো আছে এগুলো কয় আলিফ, ওগুলো হচ্ছে চার আলিফ মদের চিহ্ন, অর্থাৎ যে হরফের উপর চিহ্ন থাকবে, চার আলিফ মদের চিহ্ন থাকবে, ওই হরফটা চার আলিফ পরিমাণ টানতে হবে, টেনে পড়তে হবে। তাহলে আমি পড়ি, সকলে খেয়াল করেন, স্বাভাবিকভাবে আমরা একটু আগে আপনারা আমাকে শুনেছেন কিভাবে আলিফ লাম মিম এভাবে শুনেছেন, কিন্তু এখন যেহেতু লামের উপর চার আলিফ মধ্যে চিহ্ন আছে, মিমের উপরও চিহ্ন আছে, এই কারণে লামকে আর মিমকে একটু টেনে পড়তে হবে। তাহলে কিভাবে করব আমি, সকলে খেয়াল করেন, আলিফ লাম মিম, আগে পড়ছিলাম আমরা আলিফ লাম মিম, এখন যেহেতু আমরা উপরে চিহ্ন আছে এখানে টেনে পড়বো, আলিফ, আলিফের উপর কোনো চিহ্ন নেই, এই কারণে আলিফ স্বাভাবিক, আলিফ লাম মিম। এরপরে পরেরটার মধ্যে আসেন, পরেরটার মধ্যে কি আছে, আলিফ লাম মিম সদ, এটাই। তবে যেহেতু লামের উপরও চিহ্ন, মিমের উপরও চিহ্ন, সদের উপরও চিহ্ন, তাহলে তিনটা টেনে পড়তে হবে। তাহলে পড়লে কিভাবে হবে, আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম সদ, আশা করি সকলে বুঝতেছেন। এরপরে আসি, এখানে কি আছে, আলিফ লাম র, তবে হ্যাঁ এখানে রর উপর একটা চিহ্ন দেখতেছেন, এগুলো আমরা সামনে পড়বো। এতদ্রুপ এখানে মিমের উপর একটা চিহ্ন দেখতেছেন, এগুলো আমরা এখনো পড়িনি, এগুলো সামনে পড়বো, এগুলো এখন জানা দরকার নাই, আপাতত আপনার শুধু চার আলিফ মদের চিহ্নটা জানলেই হবে, বাকিগুলো আমরা সামনে পড়বো, ওটা সমস্যা নাই আপনাদের জন্য, বাকি আরো যেগুলো দেখতেছেন চিহ্ন ওগুলো আমরা সামনে পড়বো, আজকে শুধু চার আলিফ মদের চিহ্নটা মনে রাখতে হবে। তাহলে আলিফ এখানে কি হবে, লামের উপর চিহ্ন আছে, লামকে টেনে পড়বো, আলিফ লাম র, এরপরে আসি এখানে কি আছে, আলিফ লাম মিম র, লামের উপরও চিহ্ন, মিমের উপরও চিহ্ন, কয় আলিফের, চার আলিফের, তাহলে চার আলিফ টানবো, আলিফ লাম মিম র,
রর উপর চালিফ মধ্যে চিহ্ন নেই, এই কারণে র চালিফ হবে না। চিহ্ন যেটা আছে এটা হচ্ছে এক আলিফ মাদের, ওটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই। এটা আলিফ লাম মিম র, এরপর আসি, এরপর লাইনে কি আছে? কাফ হা ইয়া আইন সদ। কাফের উপর চিহ্ন আছে, আইনের উপর চিহ্ন আছে, সদের উপর, এগুলোর উপর কয় আলিফের চিহ্ন? চার আলিফ মধ্যে চিহ্ন আছে, কারণে চার আলিফ টানবো। শুধু যে হরফের উপর চিহ্ন আছে শুধু ওই হরফটা টানবো। কাফ হা ইয়া আইন সদ। আরেকবার বলি, খেয়াল করেন, কাফ হা ইয়া আইন সদ। এরপরে ত হা, এখানে চিহ্ন নাই চার আলিফ মধ্যে। এরপরে ত সি মিম, তাহলে কিভাবে পড়বো? ত সি মিম, ত সি মিম। এরপরে কি আছে? ত আছে, এরপরে সিন আছে। আমরা টানবো কোথায়? আমরা টানবো শুধু সিনকে, কারণ সিনের উপর চিহ্ন আছে, ত সিন। এরপরটা সকলে জানেন, সবাই চিনেন, এখানে চিনেন না এমন কেউ নাই আশা করি। এখানে কি আছে? ইয়ে আছে আর সিন আছে, তাহলে কিভাবে বলবো? সিনের উপর চিহ্ন আছে, ইয়াসিন। সুরা ইয়াসিনের প্রথম আয়াত যেটা সকলে চিনেন আপনারা। এরপরে এরপরটা কি? সদ, সদের উপর শুধু সদ, সদ। এই একটা হরফে একটা আয়াত, এটা একটা পরিপূর্ণ আয়াত, সদ এটাও একটা পরিপূর্ণ আয়াত, আবার একটা সুরার নামও। এরপরে হামিম, এরপর নিচে লাইন হয় কিটা? হামিম। এরপরে আইন সিন কফ, তিনটার উপর চিহ্ন, তিনটা টানতে হবে, আইন সিন কফ। এরপরে শুধু কফ নুন, আমি একটু সকলকে দেখি, সকলে বুঝে আসছে? বটাটা বুঝে আসছে? হরফে মুকাত্ত আটটা বুঝে আসছে? জি আসছে, ওকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমি তাহলে সকলকে আবার মিউট করে দিই। ওকে, তাহলে আমরা, আমি প্রথমে দুইটা জিনিস বুঝছিলাম, একটা হচ্ছে হরফ, একটা হচ্ছে হারাকাত বা হরকত। দুইটা জিনিস আমরা, হরফের, হরফের পড়া আমাদের শেষ, হরফের পরিচয়, হরফের উচ্চারণ আলহামদুলিল্লাহ আমরা খুবই বিস্তারিত ভাবে শিখছি। আশা করি কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যারা কোনো ক্লাস মিস করছেন, অবশ্যই যে ক্লাস মিস করছেন ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, না দেখলে সমস্যা হয়ে যাবে। আমরা আজকে পড়বো হরকাত, এতদিন পড়ছি আমরা হরফ, এখন আমরা শিখবো কি? হারকাত। হারকাত কাকে বলে? আমরা বলছিলাম কি হরকাতের কাজ হচ্ছে আকার ইকার রসকার এগুলো কাজ করা। হরফের কাজ হচ্ছে কি? হরফ বলা হয় অক্ষরকে, এ বি সি ডি, ইংলিশে যেমন আছে বাংলা আরবিতে আলিফ বা তা আছে, এগুলো এগুলো হচ্ছে অক্ষর। আর হরকতের কাজ কি? হরকতের কাজ হচ্ছে জোড়া দেওয়া বা জবাব, অর্থাৎ আকার ইকার রসকার দীর্ঘকারের কাজ করা। আমরা হরকত তিন প্রকার আছে, হরকত অনেক প্রকার আছে, কিন্তু প্রাথমিক ভাবে মূল হরকত হচ্ছে তিনটা। সবাই মাইক অফ রাখবো, কেউ মাইক অন করবো না। হ্যাঁ, তাহলে মূল হরকত হচ্ছে কয়টা? মূল হরকত হচ্ছে তিনটা। হরকত অনেক আছে, শাখা প্রশাখা অনেক হরকত আছে, তবে মূল হরকত, মূল হরকত হচ্ছে তিনটা। একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, একটা হচ্ছে পেশ। তিনটা, জবর জের পেশ, এগুলোর নাম হচ্ছে কি? যারা আগে থেকে চিনেন না তাদের জন্য নতুন মনে হচ্ছে। তাহলে আবার বলি, হরকত তিন প্রকার, একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, একটা হচ্ছে পেশ। জবর জের পেশ, আমি এখন হরকত চিনাই দিই আপনাদেরকে। আমি বা লিখলাম, বা, এখানে বা লিখি, নিচেও বা লিখি, বা, তারপরে বা। হ্যাঁ, জবর থাকে উপরে, হরফের উপরে এরকম রেফের মতো একটা চিহ্ন থাকে, এটাকে কি বলে? জবর। আর জের থাকে নিচে, একই একই চিহ্নটা হরফের নিচে থাকে, এটাকে বলে হয় কি? জের। আর গোল মাথা বলা এরকম একটা চিহ্ন থাকলে এটাকে কি বলে হয়? এটাকে বলা হয় পেশ। তাহলে তিনটা জিনিস পাইলাম, জবর জের পেশ, জবর জের পেশ। জবর থাকে হরফের উপরে, জের থাকে হরফের নিচে, আর পেশ থাকে হরফের উপরে, তবে গোল মাথা বলা। তাহলে জবর আর পেশ থাকে হরফের উপরে, আর জের থাকে কোথায়? জের থাকে হরফের নিচে। জবর পেশ হরফের উপরে থাকে, জের থাকে হরফের নিচে, তবে জবর সরাসরি মাথাটা রেফের মতো, কিন্তু পেশের মাথাটা কি একটু গোল।
আশা করি আপনারা তিনটা জিনিস শিখলেন। হরফ, হরফ তিন প্রকার, জবর, জের, পেশ। জবর থাকে হরফের উপরে, জের থাকে হরফের নিচে, পেশ থাকে হরফের উপরে তবে গোল মাথাওয়ালা। এখন আমরা এখান থেকে পড়ি, কায়দাটা থেকে পড়ি। কায়দাটা তো যেহেতু সকলের কাছে আছে, আমরা কায়দা থেকে পড়ি। হ্যাঁ, এখন দেখেন এখানে আলিফের উপর চিহ্নগুলো আছে। আমরা একটু আগে বলছিলাম কি, জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে তবে গোল মাথাওয়ালা। এখন জবরের কাজ হচ্ছে আকারের কাজ করে আর কি, জবরের কাজটা হচ্ছে আকারের কাজ, ওটা মনে রাখতে হবে না, আমি এমনি উদাহরণ দিয়ে বলতেছি আর কি। ওটা কিসের কাজ করে ওটা জানার দরকার নাই, আপনারা সরাসরি উচ্চারণ যেটা আছে উচ্চারণ হিসাবে শিখবেন। তারপর আমি বাংলার সাথে মিল রেখে বলতেছি, জবরের কাজ হচ্ছে আকার। যেমন ব, একটা হচ্ছে ব হরফ, একটা ব মনে কর, ত তর পর আকার দিলে কি হয়, তা হয়। তদ্রুপ আরবি, আরবিতে কি আছে, তা, তারপরে তার উপর জবর দিলে কি হয়, তা, তা জবর, তা। তাহলে কি বোঝা গেল, জবরটা আকারের কাজ করে আর কি। এরপরে জের, এরপরে জের, জেরের কাজ হচ্ছে হ্রস্বইকার, হ্রস্বইকার। যেমন ত হ্রস্বইকার তি, তদ্রুপ তাজের তি। অর্থাৎ তাহলে বোঝা গেল কি, সরি, জের, জেরের কাজ হচ্ছে হ্রস্বইকারের কাজ করে, আর পেশের কাজ হচ্ছে হ্রস্বইকার। বাংলা হ্রস্বইকার আছে, বাংলা পেশেও তো, বাংলা হ্রস্বইকার যেটা আছে এটাও তো গোল হয়, তদ্রুপ এখানেও পেশটাও কি হয়, একটু গোল হয়। পেশের মাথাটাও গোল, বাংলার মধ্যে রসুকের যেটা আছে ওটাও তো একটু গোল, মানে বড় সুখের গু, তা তর সুখের তু, তদ্রুপ তা পেশ তু। তাহলে আমরা একটা জিনিস বাংলার সাথে মিল রেখে বলেছিলাম, কিন্তু এটা বাংলার সাথে মিল তো হবে না, তবে একটু বুঝার জন্য বললাম আর কি। আকারের কাজ হচ্ছে, জবারের কাজ হচ্ছে আকারের কাজ করে, আর জেরে রসুকারের কাজ করে, আর পেশে রসৌকার, সরি, রসুকারের কাজ করে। একটু পড়লে বুঝে আসবে, এটা জানার জন্য বলছি। আলিফ জবর আ সকলে এভাবে পড়বেন, কিসের কাজ করে ওটা খেয়াল করার দরকার নাই, আপনারা উচ্চারণ যেভাবে করি আমি ওভাবে করবেন। আমি বলি সকলে খেয়াল করেন, আলিফ জবর আ, একটু বড় করি, হ্যাঁ, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। এখন হচ্ছে মূল উচ্চারণ, আগে আমরা শুধু হরফের নাম পড়ছি, হরফের নাম পড়ে তো উচ্চারণ সহি করা সম্ভব না, তেমন সম্ভব না। এখন আমরা যদি জবর জের পেশের ক্ষেত্রে হরফগুলো উচ্চারণ সহি করে শিখে ফেলি, তারপর আমাদের হরফগুলা বা আমাদের পড়া শুদ্ধ হবে। তাহলে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, আ ই উ। এরপরে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। এরপরে আইন জবর আ, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ আউ। আইনটা আপনাদের কষ্ট হবে একটু আমি জানি, তবে আপনারা চেষ্টা করবেন। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ আউ, অর্থাৎ অর্থাৎ আইনের আওয়াজটা কণ্ঠনালীর মধ্যখান থেকে আওয়াজটা বের হবে, আ আই আউ। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ আউ। তো আমি যে জিনিসটা বলছিলাম, জবরের কাজ হচ্ছে আকারের কাজ করে, জেরে হ্রস্বকারের কাজ করে, আর পেশে হ্রস্বকারের কাজ করে, এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর আসি হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এরপর আসি গইন জবর গ, গইন জের গি, গইন পেশ হু, গ গি হু। আবার গইন জবর গ প্রচুর পড়তে হবে, আপনারা প্রচুর পড়তে হবে, প্রচুর সময় দিতে হবে এটার উপর। কায়দাগুলোর কায়দাটার প্রয়োজনে প্রিন্ট আউট করে নিবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা শিখে হবে না। শুধু আমি বুঝে দিচ্ছি হ্রস্বকারের কাজ করে, হ্রস্বকারের কাজ করে, ওই জিনিসটা বুঝে রেখে পড়লে হবে না, এটা আমাদের নিজেরা মুখে মুখে পড়ে পড়ে আনতে হবে। গইন জবর গ, গইন জের রি, গইন পেশ হু, গ রি হু। এরপরে খ জবর খ, খ জের থি, খ পেশ হু, খ থি হু, খ থি হু। এরপরে কফ জবর ক, দেখছেন সবগুলাই সেম উচ্চারণ, সেম জবর উচ্চারণ সেম, শুধু হরফের উচ্চারণ, যেটা আমরা হরফের উচ্চারণ জানি, কফ হরফের নাম পড়ছি কি, কফ। তো কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, ক কি কু। এরপরে কাব জবর কা, কাব জের কি, ক
কাপেসকু কা কি কু কা কি কু খুবই সহজ। এরপরে জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু। তো আমি এতটুকু পড়বো, আগামীকালকে বাকিটা পড়বো। তবে আপনাদের কাছে হচ্ছে আপনারা নিজেরা পারেন কিনা, নিজেরা পড়তে পারেন কিনা চেষ্টা করেন, সমস্যা নাই। আমি আগামীকালকে পড়াই শেষ করব, এরপর আপনাদের থেকে নিব ইনশাল্লাহ। আজকে আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের 40 মিনিট সময় প্রায় শেষ হয়ে আসছে, আর 1-2 মিনিট আছে। তো আপনাদের কাছে হচ্ছে সবগুলো হরফ দিয়ে, এখানে সব এখানেও কায়দাটার মধ্যে সবগুলো হরফ নাই, আপনি সবগুলো হরফ লিখবেন, সবগুলো হরফের উপর জবাব জেড পেশ দিয়ে পড়তে পারেন কিনা চেষ্টা করবেন। এখন আমি যেটা বলছি আমি বুঝাই দিলাম, জবারের কাজ হচ্ছে আকারের কাজ, জেরের কাজ হচ্ছে হ্রস্বকারের কাজ, পেশের কাজ হচ্ছে হ্রস্বকারের কাজ, এটা বলছি। কিন্তু আপনার ওটা ওটা যদি শিখে বেলায় বসে থাকেন, ওই জিনিসটা মাথায় রেখে বসে থাকলে আপনার শিখে হবে না, আপনাকে প্র্যাকটিস করে শিখতে হবে, তাহলে গিয়ে আপনি সামনে পারবেন, না হয় সামনে পারবেন না। তো আমরা আজকে ক্লাসটা আশা করি সকলের বুঝে আসছি, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আপনারা 29টি হরফ দিয়ে প্র্যাকটিস করবেন, আমরা আগামীকালকেও পড়বো, পড়ার পরে এরপর আপনারা পারেন কিনা আপনাদের থেকে পড়ানো হবে, আপনারা উচ্চারণ শুদ্ধ শুদ্ধ হচ্ছে কিনা ওই জিনিসটা চেক করা হবে, এরপর আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। আশা করি সকল আজকে ক্লাসটা সকলে বুঝে আসছে যতটুকু পড়ানো হয়েছে। ওকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। তো আমরা আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম।